হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখছো গ্ল্যামিফাইড, আমি ইন্দিরা আছি তোমাদের সাথে। তো সামনেই বসন্ত উৎসব, আর তাই জন্য আজকের ভিডিওতে নিয়ে এসেছি বসন্ত উৎসব স্পেশাল মেকওভার নিয়ে, আর তার সাথে শেখাতে চলেছি আজকে ব্রাউন স্মোকি আইস। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য রিকোয়েস্ট করবো, কারণ ভিডিওর মাঝখানে মেকআপ রিলেটেড ছোটোখাটো কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের জন্য জানা খুবই জরুরি। তো আর বেশি দেরি না করে চলো গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও যেহেতু বসন্ত উৎসব স্পেশাল, তাই জন্য আমি ইয়েলো কালারের একটা শাড়ি পরে নিয়েছি। তো ফার্স্টে আমি করে নিচ্ছি প্রেপটিংয়ের ফার্স্ট স্টেপ। তো প্রেপটিংয়ের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজার। আমি ভালো করে সারা মুখে ক্লিনজার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি ময়েশ্চারাইজার। বসন্ত উৎসব সাধারণত সকালবেলা বা ভোরবেলায় হয়ে থাকে। তো আজকে আমি যে মেকআপ লুকটা করতে চলেছি সেটা সকালবেলায় বেরোনোর জন্য একদম পারফেক্ট। আজকে আমি ইউজ করছি একটা গ্রে কালারের লেন্স। তো কোন কোন স্কিন টোনের সাথে কী কী কালারের লেন্স সবথেকে ভালো শ্যুট করে সেই নিয়ে আমি তোমাদের সাথে ডিটেল ভিডিও শেয়ার করতে চাই, আর তার জন্য প্রয়োজন তোমাদের সাপোর্ট। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। আমি যা যা জানি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যাতে তোমরাও সেই সমস্ত জিনিস জানো। তো এরপর ইউজ করছি আমি প্রাইমার। কোন কোন স্কিন টাইপে স্কিন প্রেপটিংয়ের জন্য কী কী প্রোডাক্ট ইউজ করা দরকার সেই সমস্ত নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো স্টে টিউনড। এরপর ইউজ করছি কালার কারেক্টর। তো অরেঞ্জ কারেক্টর আমি আমার ডার্ক সার্কেল এরিয়াতে লাগিয়ে নিচ্ছি। ডার্ক সার্কেল এরিয়ার পর আমি নোজ এরিয়া আর লিপস এরিয়াতেও আমি লাগিয়ে নিচ্ছি, কারণ এখানেও আমার পিগমেন্টেশন প্রবলেম আছে। আর আমি আমার নেকে লাগিয়ে নিচ্ছি। কালার কারেক্টর ইউজ করা খুবই জরুরি, কারণ তোমরা যদি কালার কারেক্টর ইউজ না করে প্রেপটিং করার পর ডাইরেক্ট ফাউন্ডেশন লাগাও, তাহলে তোমাদের যে যে জায়গাগুলো পিগমেন্টেশন প্রবলেম রয়েছে সেই সেই জায়গাগুলোতে কিন্তু গ্রে হয়ে যাবে। তো দেখতে খুবই ডাল লাগবে, খুবই বিচ্ছিরি লাগবে দেখতে। তো তাই জন্য ফাউন্ডেশন ইউজ করার আগে কালার কারেক্টর লাগানো অবশ্যই প্রয়োজন। মনে রাখতে হবে কালার কারেক্টর বা কনসিলার এই দুটো জিনিস লাগানোর সময় কিন্তু তোমরা যখন ব্লেন্ড করবে তখন কিন্তু খুব হালকা হাতে ব্লেন্ডারটাকে ধরে ব্লেন্ড করবে। দেখো আমি যেরকমভাবে ধরে আছি একদমই কিন্তু চেপে ধরে নেই, একদম হালকা হাতে ধরে আছে। এরপর এটাকে সেট করার জন্য ইউজ করছি আমি বানানা পাউডার। বানানা পাউডার সাধারণত ইয়েলো টোনের ওপরে আসে, তো যাদের আন্ডার টোন ওয়ার্ম তারা কিন্তু বানানা পাউডার খুবই ইজিলি ইউজ করতে পারো। কারেক্টর লাগানোর পর এবার আমি ফিক্সার দিয়ে স্প্রে করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি ফিক্সার। যেহেতু আমার খুব সোয়েটের প্রবলেম রয়েছে, আর যেহেতু বসন্ত উৎসব সকালবেলায় হয় তো আমার সোয়েট খুবই হয়, তো তাই জন্য আমি বারবার ফিক্সার আমি ইউজ করি। এরপর আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি। তো যেরকম আমি অ্যাজ ইউজুয়াল ডার্ক ব্রাউন শ্যাডো দিয়ে আমি আমার আইব্রো আঁকি, তো সেরকমই আমি আমার ডার্ক ব্রাউন শ্যাডো দিয়েই আমি আমার আইব্রোটাকে আঁকছি। তো আইব্রোর একদম এন্ড পয়েন্টটা পাওয়ার জন্য চোখের মাপ নেওয়া দরকার, আর আর্চ পয়েন্টটা পাওয়ার জন্য চোখের মণি বরাবর একদম মিডিলে পয়েন্ট করা দরকার। তো সেরকমই আমি স্টেপ বাই স্টেপ আমি আইব্রোটাকে আঁকছি। আমি যেরকমভাবে আইব্রোটাকে আঁকছি সেরকমভাবে আইব্রোটা আঁকলে কিন্তু তোমরা খুব ইজিলি এঁকে নিতে পারবে আইব্রো একা একাই। কী কী ধরনের ফেস শেপের সাথে কী কী শেপের আইব্রো আঁকা দরকার সেই সমস্ত নিয়ে আমি ডিটেল ভিডিও আনতে চলেছি, তো সাথে থাকতে ভুলো না। আইব্রো মোটামুটি আঁকার পর এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি আইব্রোটাকে ব্রাশ দিয়ে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি ইউজ করছি কনসিলার আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য। আইব্রোর নিচ থেকে খুব ধরে ধরে কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে শেপ দিচ্ছি। আজকে যে আই মেকআপটা হতে চলেছে সেটা হচ্ছে ব্রাউন স্মোকি আই। ব্রাউন হলো এমন একটা কালার যেটা সব ধরনের ড্রেসের সাথে, সব আই মেকআপের সাথে যায়, তাই পার্সোনালি আমার খুব ফেভারিট ব্রাউন আই শ্যাডো। যেহেতু এটা সব ধরনের কালারের ড্রেসের সাথে যায়, তো সেই কারণে আমার এটা বেশি ফেভারিট। কোনো আই শ্যাডোর কালার মাথায় না আসলে আমি ব্রাউন কালারটাকে লাগিয়ে নিই। এবারে ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটাকে। ব্রাউন স্মোকি আই করা কিন্তু খুবই ইজি, তোমরা ভালো করে মন দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আশা করি যে আমি কীরকমভাবে ব্রাউন স্মোকি আইটাকে করছি। অনেকগুলো ব্রাউন শেড রয়েছে, তার মধ্যে আমি এই মিডিয়াম ব্রাউন দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ক্রিয়েট করে নেব।
যে চোখের পার্টটা আমাদের ভিতর দিকে ঢুকে যায় যে চামড়াটা, সেটা হচ্ছে আমাদের ক্রিজ লাইন। তো আমি এইভাবে ক্রিজ লাইনটাকে ভালো করে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে নেওয়ার পর এবার আমি এই ব্রাউন শ্যাডোটাকে দিয়ে আমি ক্রিজ লাইনটাকে ক্রিয়েট করে নিচ্ছি। চোখের অনেক ধরনের শেপ থাকে, তো কোন কোন শেপের সাথে কীরকম ধরনের আই শ্যাডো ইউজ করতে হবে, কীভাবে আই শ্যাডো ইউজ করতে হবে, সমস্ত কিছু নিয়ে আমি ডিটেল ভিডিও আনতে চলেছি। এখন আপাতত তোমরা ভালো করে মন দিয়ে দেখো, তো দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে। তো ক্রিজ লাইনটাকে আমি ভালো করে ক্রিয়েট করে নিয়ে এবার আমি ব্লেন্ড করছি আই শ্যাডোটাকে। আমি যে কালারটা দিয়েছি সেই কালারটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য কিন্তু তার থেকে এক শেড লাইট ব্রাউন শ্যাডো দিয়ে আমি সেটাকে ব্লেন্ড করব। তো দেখতে থাকো, এই যে ওর থেকে এক শেড লাইট আমি ব্রাউন শ্যাডোটাকে নিচ্ছি। যে কালারটা আমি দিয়েছি সেটাকে তো ভালো করে ব্লেন্ড করলাম, এবার ওইটাকে ব্লেন্ড করার জন্য আর একটা তার থেকে এক শেড লাইট ব্রাউন শ্যাডো দিয়ে আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করছি। গাইস তোমরা ভালো করে দেখো, ব্রাউন স্মোকি আইস করা কিন্তু খুবই ইজি। আমি আবারও বলছি, ভালো করে দেখলে কিন্তু তোমরা ভালো করেই শিখতে পারবে। তো দেখতে থাকো, একদম হালকা হাতে আমি ব্লেন্ড করে নিলাম দুটো শ্যাডোকে, আমার ক্রিজ লাইনটা তৈরি হয়ে গেল। এবারে চোখের একদম মিডিল বরাবর আমি একদম ডার্ক যে ব্রাউন শ্যাডোটা রয়েছে সেই ডার্ক ব্রাউন শ্যাডোটা দিয়ে আমি একদম মিডিলে লাগাবো। এটাই হচ্ছে মেইন বেস ব্রাউন স্মোকি আইস করার। অ্যাকচুয়ালি যে লুকটা হবে সেটা হবে ডিপ থেকে লাইট, ঠিক আছে? তো একদম ডিপ ব্রাউন শ্যাডো থেকে একদম লাইট পর্যন্ত শেড থাকবে। তোমাদের কাছে যদি এতটাই ডার্ক ব্রাউন শ্যাডো না থাকে, তোমরা যে কোনো ডার্ক কালারের লিপস্টিকও কিন্তু এখানে ইউজ করতে পারো। এবার ওটাকে ব্লেন্ড করার জন্য ডার্ক ব্রাউন শ্যাডো থেকে এক শেড লাইট শ্যাডো নিয়ে আমি ওটাকে ব্লেন্ড করছি। তো দেখো গাইস, আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি এখানে ইয়েলো কালারের শাড়ি আর রেড কালারের ব্লাউজ পরেছি, আর ইয়েলো কালারের শাড়ির মধ্যেও কিন্তু রেড কালারটা অল্প অল্প রয়েছে, তো আমি ব্রাউনটাকে সেই কারণে চুজ করেছি যেটা ইয়েলোর সাথেও যাবে আর রেডের সাথেও যাবে। সেমভাবে আমি আর একটা চোখে করে নিচ্ছি, একদম মাঝখানেতে আমি লাগাচ্ছি একদম ডার্ক ব্রাউন শ্যাডো, আর সেটাকে ব্লেন্ড করার জন্য ওর থেকে এক শেড লাইট শ্যাডো আমি এখানে ইউজ করছি। ব্রাশ ক্লিন করার জন্য আমি এরকম একটা টাওয়েল রাখি সাথে, তো সেই টাওয়েলের মধ্যে আমি ব্রাশটাকে ঘষে নিলে কিন্তু এটা ক্লিন হয়ে যায়, যাতে কালার মিক্স না হয়ে যায়। সেই কারণে তোমরা এইরকম একটা টাওয়েল রাখতে পারো সাথে বা টিস্যুও রাখতে পারো সাথে। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার যেহেতু চোখের নিচটাও আমাদের করতে হবে, তো তাই জন্য আমি ডার্ক ব্রাউন দিয়ে নিচটাতে লাইন করে নিচ্ছি। আর ডার্ক ব্রাউনটাকে ব্লেন্ড করার জন্য ওর থেকে এক শেড লাইট দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি চোখের নিচটা। আমি পুরো চোখটা করছি না, চোখের পুরো নিচটা আমি করছি না, আমি হাফ পর্যন্তই আমি করি। তো হাফ পর্যন্ত আমার ভালো লাগে করতে, তো তাই জন্য আমি হাফ পর্যন্ত করছি। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশন মেবলিনের 330 শেড। এই শেডটা আমার স্কিনের সাথে এত ভালো যায়, তো একদম মনেই হয় না যে মুখে কিছু লাগিয়ে আছি বলে। যেহেতু সকালবেলার মেকআপ একদম লাইট মেকআপ, তো তাই জন্য আমি মেবলিনের এই শেডটা আমি ইউজ করছি। কীভাবে তোমরা ফাউন্ডেশন চুজ করবে, তোমাদের স্কিন টোনের সাথে কোন ধরনের ফাউন্ডেশন সবথেকে ভালো যাবে, সেই সমস্ত নিয়ে আমি ডিটেল ভিডিও কিন্তু আনবো। তো গাইস সাথে থাকতে কিন্তু একদম ভুলো না। অনেকের প্রবলেম হয়, অনেকে কনফিউজ থাকে যে আমার স্কিন টোনের সাথে কোন ফাউন্ডেশন সবথেকে ভালো যাবে, কোনটা আমার স্কিন টোনের সাথে সবথেকে ভালো যাচ্ছে। তো সেই সমস্ত নিয়ে আমি ডিটেল ভিডিও আনতে চলেছি, তোমাদের ডিটেল আমি জানাবো। এরপর আমি ইউজ করছি কন্টোর। কন্টোর করার জন্য মুখটাকে ফিস শেপ করে নিতে হয়, আর না হলে যারা কনফিউজ থাকো যে কীরকমভাবে চিক কন্টোর করবে, তাদেরকে আমি বলে রাখি যে কানের উপর থেকে একদম চোখের এন্ড বরাবর তোমরা কিন্তু কন্টোরটাকে করতে পারো। কানের পাশ থেকে চোখের এন্ড আর নাক আর ঠোঁটের মাঝখান পর্যন্ত, তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা চিক কন্টোর করতে পারবে। তো সেটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো পরের ভিডিওগুলোতে। এখন আপাতত আমি কন্টোর করার পর কন্টোর এরিয়াগুলোকে অ্যাভয়েড করে আমি পাউডার লাগিয়ে নিচ্ছি। তো পাউডার লাগানোর পর এবার আমি ইউজ করছি আইলাইনার, যেটা সব থেকে কঠিন কাজ। তো আইলাইনার লাগানোর জন্য আমার আয়নাটা একটু কাছে দরকার পড়ে, তো তাই জন্য আমি কাছে নিয়ে আমি আইলাইনারটাকে লাগাচ্ছি।
আমি ছোট্ট একটা উইংস বানাচ্ছি চোখের মধ্যে। তো আইলাইনার লাগানোর পর এবার আমি ইউজ করছি পাউডার কন্ট্রোল। যে যে জায়গাগুলো আমি কন্ট্রোল করেছি সেই সেই জায়গাগুলো আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আজকে আমি বেশি কন্ট্রোল করিনি, যেহেতু সকালের মেকআপ, তো তাই জন্য আমি চিক, নোজ আর আমি আমার ডবল চিনে আমি কন্ট্রোল করে নিয়েছি। যাদের ডবল চিন রয়েছে তারা ডবল চিনে কিন্তু কন্ট্রোল করলে ডবল চিনটা অনেকটা হাইট হয়ে যায়, তো আমার যেহেতু এখানে ডবল চিন রয়েছে তাই জন্য আমি ডবল চিনে আমি কন্ট্রোল করে নিয়েছি। এবার লাগাচ্ছি আমি লিপস্টিক। আজকে আমি ব্রাউন কালারেরই লিপস্টিক লাগাচ্ছি। আমার লিপস্টিকের শেডটা ব্রাউন শেডের মধ্যে নুট শেড, তো তাই জন্য আমার এটা পার্সোনালি খুব ফেভারিট লিপস্টিক, তো আজকে আমি তাই জন্য এই লিপস্টিকটাই লাগিয়ে নিচ্ছি। এর মাঝখানে ক্যামেরা অফ করে আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি, তো সরি গাইস ওটা তোমাদের আমি দেখাতে একদমই ভুলে গেছি। এরপর ফাইনালি আমি লাগাচ্ছি ফিক্সার। এরপর আজকে আমি একটা টিপ পরে নিচ্ছি রেড কালারের। অনেক দিনের ইচ্ছে ছিল যে শাড়ি পরে টিপ পরে খোপায় ফুল গুঁজে আমি বেরোবো, তো সেরকমভাবে তো বেরোনো হয়নি, তো তাই জন্য আমি তোমাদের সাথে এই লুকে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। তোমরা সবাই জানাতে কিন্তু একদম ভুলো না যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। এরপর হাইলাইট করার জন্য আমি চোখের কর্নার এরিয়া আর একদম আইব্রোর ওপরে বোন এরিয়াতে আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছি, আর খানিকটা নোজেও লাগিয়ে নিলাম। এরপর লাগাচ্ছি আমি জারবেরা ফুল, একটা ইয়েলো আর একটা রেড কালারের। তো আমি ফুল সাধারণত আমি খোপায় এরকমভাবে ইউপিনের মধ্যে সেলোটেপ দিয়ে, এই যে দেখো এরকমভাবে আমি লাগাই, তো এতে ফুলটাও খুব একটা মানে নেতিয়ে যায় না আর তার সাথে খোপাতেও খুব ভালো মতন করে বসে। তোমরা যদি ডিটেল ভিডিও চাও তো অবশ্যই আমি একটা ডিটেল ভিডিও করব, কিন্তু তার জন্য তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে যে তোমরা চাও কি না, তো সেই বুঝে আমি তাহলে কিন্তু ডিটেল ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এরপর কানে আমি ঝুমকা পরে নিয়েছি, তো এটা আমার ফাইনাল লুক। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সবাইকে আমার তরফ থেকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, থ্যাংক ইউ।